কেমন আছো তোমরা? আশা করি সব অনেক ভালো আছো। ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ক্লিক করার জন্য। আজকে আমরা ইউনিট 3 লেসন 2 নিয়ে আলোচনা করব, আর এই লেসনের টপিক হচ্ছে ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল। লেসন 2 তে বলা হচ্ছে মেয়েদের সম্পর্কে। আমরা মেয়েদের সম্পর্কে আজকে যে ফেসিসটা আছে সেই ফেসিসটা আলোচনা করব। দেখো, প্রথমে আমরা ফেসিসের বাংলাটা জেনে নেই যে আসলে মূল ভার্বটা কি জানিয়েছে এখানে। তো আমি ফেসিসটা পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভ অন মে 1 অল ওভার দ্য ওয়ার্ল্ড টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান্ড এইট আওয়ার ওয়ার্ক ডে। বলা হচ্ছে যে 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠায় শ্রমজীবী মানুষের ঐতিহাসিক উৎসর্গ ও সংগ্রামকে অবিস্মরণীয় করে রাখতে আজ বিশ্বব্যাপী মে ডে অর্থাৎ 1লা মে পালন করা হয়ে থাকে। তারপরে দেখো, ইটস এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। বলা হচ্ছে যে এই যে মে ডেটা, সেটা সকল দেশের এটি সরকারি ছুটির দিন। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন দ্য 18th and 19th centuries ইন ইউরোপ অ্যান্ড দ্য US, দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং লং শিফট 14 or even more hours a day। বলা হচ্ছে 18 এবং 19 শতাব্দীতে ইউরোপ এবং আমেরিকাতে শিল্প বিপ্লব শুরু হওয়ার সময় থেকে কলকারখানা শ্রমজীবী লোকেরা দীর্ঘ সময় ধরে অর্থাৎ দিনে 14 ঘন্টা এমনকি তারও বেশি কাজ করে আসছিল। ইভেন মোর আওয়ার্স এ ডে, মানে এই একদিনে তারা 14 দিনেরও বেশি, 14 ঘন্টারও বেশি সময় ধরে কাজ করে আসছিল। আচ্ছা, এটুকু আমি যদি আবার বলি তাহলে বিষয়টা এরকম যে যে 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠায় শ্রমজীবী মানুষেরা যে এই ঐতিহাসিক উৎসর্গ ও সংগ্রামকে অবিস্মরণীয় করে রাখতে তারা আজ যে বিশ্বব্যাপী মে দিবস পালন করা হয় সেটা আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে আমরা জানি, আর বিশ্বের প্রায় সকল দেশে এটি সরকারি ছুটির দিন। এবং 18 এবং 19 শতাব্দীতে ইউরোপ এবং আমেরিকাতে শিল্প বিপ্লব শুরু হওয়ার সময় থেকে সকল কারখানার শ্রমজীবী লোকেরা দীর্ঘ সময় ধরে অর্থাৎ দিনে প্রায় 14 ঘন্টা এমনকি তারও বেশি সময় ধরে কাজ করে আসছিল। তারপর দেখো, অন মে 1 in 1886 ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাক কর্মিক হারভেস্ট কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে। বলা হচ্ছে যে 1886 সালে একে 1লা মে ট্রেড ইউনিয়ন কর্তৃক উৎসাহিত হয়ে শিকাগো ম্যাক কর্মিক হারভেস্টার কোম্পানি অর্ধেক শ্রমিক 8 ঘন্টা কর্মদিবস দাবি করে হরতাল করেছিল। নেক্সট 2 ডেজ লেটার্স এ ওয়ার্কার্স রেলি ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাক কর্মিক হারভেস্ট কোম্পানি অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স হ্যাড জয়েন ইট। বলা হচ্ছে যে দুদিন পরে শ্রমিকদের একটি রেলি ম্যাক কর্মিক হারভেস্টার কোম্পানির কাছে জড়ো হয়েছিল এবং প্রায় 6,000 শ্রমিক এতে অংশগ্রহণ করেছিল। দ্য রেলি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবর লিডার্স। বলা হচ্ছে রেলটি শ্রমিক নেতাদের দ্বারা পরিচালিত হয়েছিল। দে আর্সড দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার টু গো অন উইথ দিয়ার স্ট্রাগল ল্যান্ড নট টু গিভ ইন টু দিয়ার বসে। বলা হচ্ছে তারা শ্রমিকদের একজোট হতে, সংগ্রামে অংশ নিতে এবং তাদের মনিবদের বা বসদের নিকট বশ্যতা স্বীকার না করতে আহ্বান জানাচ্ছিল। জাস্ট অ্যাট দিস মোমেন্ট সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং। এই ঠিক এই কিছু সময় ধর্মঘট ভঙ্গকারী সভাস্থল ত্যাগ করতে শুরু করলো। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট দ্য স্ট্রিট টু ব্রিং দ্যাম ব্যাক। ধর্মঘটীরা তাদের রাজপথে ফিরিয়ে আনতে পিছু পিছু গেল। এ হচ্ছে এটুকুর ঘটনা। আমি আবার এই ঘটনাটুক বলছি, 1886 সালে 1 মে ট্রেড ইউনিয়ন কর্তৃক উৎসাহিত হয়ে শিকাগো ম্যাক কর্মিক হারভেস্ট কোম্পানি অর্ধেক শ্রমিক 8 ঘন্টা কর্মদিবস পালন করে হরতাল করেছিল।
টু ডেজ লেটার অর্থাৎ দুদিন পরেই শ্রমিকদের একটি রেলি ম্যাককর্মিক হারভেস্টার কোম্পানির কাছে জড়ো হয়েছিল এবং প্রায় 6,000 শ্রমিক এতে অংশগ্রহণ করেছিল। রেলিটি শ্রমিক নেতাদের দ্বারা পরিচালিত হয়েছিল। শ্রমিক নেতা তারা শ্রমিকদের একজুট হতে, সংগ্রামে অংশ নিতে এবং তাদের মনিব অর্থাৎ তাদের যে কোম্পানির বস নিকট বশ্যতা স্বীকার অর্থাৎ নতি স্বীকার না করতে আহ্বান জানিয়েছিল। ঠিক এক সময় কিছু ধর্মঘট ভঙ্গকারী সভাস্থল ত্যাগ করতে শুরু করলো। ধর্মঘটীরা তাদের রাজপথে ফিরে আনতে পিছু পিছু গেল। আচ্ছা, তারপর দেখো সাডেনলি হঠাৎ করে অ্যাবাউট 2,000 পুলিশম্যান অ্যাট্রাক্ট দ্যাম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স। বলা হচ্ছে হঠাৎ করেই প্রায় 200 পুলিশ লাঠিসোঁটা এবং রিভলভার দিয়ে তাদের আক্রমণ করল। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি ওয়ান্ডেড অ্যান্ড মেনি অব দ্যাম ওয়ার ব্যাডলি ইনজার্ড। বলা হচ্ছে যে একজন ধর্মঘটী তৎক্ষণাৎ নিহত হলো, 5 বা 6 জন মারাত্মকভাবে আহত হলো এবং তাদের অনেকেরই সাংঘাতিকভাবে আঘাতপ্রাপ্ত হলো। আচ্ছা, তারপর দেখো দ্য ইভেন্টস অফ May 1, 1886 ইজ এ রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়টেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু gain better working conditions, better pay and better lives. বলা হচ্ছে May 1, 1886 সালে ঘটনা এটাই স্মরণ করিয়ে দেয় যে শ্রমিকরা শোষিত হতেই থাকবে যদি তারা সুন্দরতর কাজের পরিবেশ অর্থাৎ বেটার ওয়ার্কিং কন্ডিশন এবং অধিকতর ভালো বেতন বেটার পে অ্যান্ড বেটার লিভস এবং উন্নত পরিবেশ পেতে রুখে না দাঁড়ায় বা সুচার না হয়। দ্য স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট, তারা সুচার না হয় বা রুখে না দাঁড়ায়। অর্থাৎ এটুকু বলা হচ্ছে যে শ্রমিকরা যদি না তারা তাদের কাজের পরিবেশ এবং তাদের বেতন বা উন্নত পরিবেশ যদি পেতে চায় তাহলে তাদের অবশ্যই সুচার হতে হবে এবং অধিকতর সাহস নিয়ে তাদের রুখে দাঁড়াতে হবে। এই ছিল পেসেসটি বাংলাটা। তা আমরা পেসেসের বাংলাটা জানলাম। এই মেয়েটা সম্পর্কে যদি কোনো এক্সামে কোনো কোশ্চেন্স আসে তাহলে অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারবে। আর এই ইভেন্টসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, এখানে কিছু সালের সাল দেওয়া আছে এবং কিছু টপিক আছে যেগুলো আমাদের পয়েন্ট আউট করতে হবে, যেমন কতজন লোক একসাথে জয়েন করেছিল তাদের সেই ম্যাককর্মিক হারভেস্ট কোম্পানির এবং কতজন মারা গিয়েছিল, কতজন ইঞ্জুরিড হয়েছিল, এগুলো ঘটনাগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে হয়তো বা আমরা এই পেসেজ সম্পর্কে যাই কোশ্চেন হোক না কেন অ্যান্সার করতে পারবো। আশা রাখি তোমরা পেসেজটা বুঝতে পেরেছ। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।